মুর্শিদাবাদ জেলার তিন কৃতি সদস্য পেলেন মানবাধিকার নোবেল পুরস্কার 2024। শ্রীনগর থেকে টিভি বাংলার বাংলাদেশ সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন, গ্লোবাল হিউম্যান রাইটস ট্রাস্ট গ্রুট ইন্ডিয়া 2-1 জুলাই ভারত ভূস্বর্গ কাশ্মীর রাজ্যের শ্রীনগরের টেগোর হলে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুর্শিদাবাদের তিন কৃতি সন্তানকে প্রদান করা হল মানবাধিকার নোবেল পুরস্কার। পুরস্কার পেলেন নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম, কবি ও সাংবাদিক শাহজাদ হোসেন এবং সোশ্যাল মিডিয়া সাংবাদিক আবুল কাশেম কাশ্মীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সদস্য গোলাম আলী খাটানা এবং জম্মু ও কাশ্মীরের ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন দারাকশানা আন্দ্রাবি এবং জি4টি ভারতের চেয়ারম্যান ড এইচ আর রহমান। এই পুরস্কারের মূল উদ্দেশ্য ছিল ভারতে সাহিত্য সংস্কৃতি প্রচার এবং বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতায় উৎসাহিত করা। অনুষ্ঠানে বিভিন্ন পেশায় বিশেষ অবদানের জন্য মোট 70 জনকে মানবাধিকার নোবেল পুরস্কার প্রদান করা হয়। ভারতের গাঙচিলের সদস্য নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রশংসিত হয়েছেন। তাঁর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার মান উন্নত পাশাপাশি সমাজ সংশোধিত হয়েছে। শাহজাদ হোসেন তাঁর সাহসিকতা ও পেশাদারিত্বের বিশেষ দায়বদ্ধতার জন্য সম্মানিত হয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে আশার প্রদীপ হিসেবে কাজ করেছে। আবুল কাশেম সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়েছেন। আবুল কাশেম কাশ্মীর কাশ্মীরে গিয়ে এই সম্বর্ধনা পেয়ে গর্বিত বোধ করছে, জি4টি ভারতের চেয়ারম্যান ড আর এইচ রহমান জানান। ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় যাঁরা কাজ করে চলেছেন তাঁদের সম্মান জানানোর জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মানবাধিকার নোবেল পুরস্কার প্রদান করতে পেরে আমরা গর্বিত। আগামী ডিসেম্বর মাসে নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে চলেছে জি4 ভারত। গ্লোবাল অ্যাওয়ার্ড জো ইহাঁ পর মুনাকিদ কিয়া গিয়া টেগোর হাল মে এইচ আর রহমান সাহাব কি কাবিশোঁ কে বাদ জিস তরহ সে উনহোনে ইস অর্গানাইজেশন কো ইস ট্রাস্ট কো বানায়া হ্যায় আর হিন্দুস্তান কে পুরে ইলাকো সে ও চুন চুন কে ইসমে ও অ্যাওয়ার্ড হি লাতে হ্যায় জিনকো অ্যাওয়ার্ড মিলতা হ্যায় জো আপনি ম্যাদান মে লোহা মানওয়া চুকে হোতে হ্যায় উনকো ইয়ে অ্যাওয়ার্ড দিয়া জাতা হ্যায় ইয়ে বহুত বড়ি বাত হ্যায় কি এসে হিরো কো চুনা জাতা হ্যায় জো বাকি আপনে ম্যাদান মে কাম কর রহে হোতে হ্যায় ইয়ে বহুত বড়ি বাত হ্যায় এসে লোগোঁ কো অ্যাওয়ার্ড দেনা আর ইস অর্গানাইজেশন কো চালানা ইস ট্রাস্ট কো চালানা মে ইয়েহি কহুঙ্গি কি এসে কাম হোনে চাহে এসে লোগোঁ কো অ্যাওয়ার্ড দিয়ে জানে চাহিয়ে জো বাকি মে আপনে ম্যাদান মে কাম করতে হ্যায় আর ইহাঁ হামনে দেখা পুরে হিন্দুস্তান ভর সে লোগ আয়ে হুয়ে হ্যায় আর উনহোনে বাকি মে কাম কিয়া হ্যায় চাহে এডুকেশন কা ফিল্ড হ্যায় চাহে ফার্মিং কা হ্যায় চাহে কই এন্টারপ্রেনিয়র হ্যায় তো সবুনে কাম কিয়া হ্যায় তো তবি উনকো এজাজ দিয়া যা রহা হ্যায় ইয়ে বহুত বড়ি বাত হ্যায় আর কশ্মীর মে ইয়ে ফাংশন হো রহা হ্যায় ইসকে লিয়ে মে ইস অর্গানাইজেশন কো বহুত বহুত বাধাইয়া দিতি হুঁ। থ্যাংক ইউ ম্যাম। CEO है अल्फा इंग्लिश एकेडमी के और ये गांधीनगर डिस्ट्रिक्ट से ताल्लुक रखते हैं। आपने मुनव्वर जमा एकेडमी में आपने बहुत ही ज्यादा पर्सनल डेवलपमेंट कोर्सेज जो है वो हासिल